আল্লাহ তাআলা বান্দাকে জাহান্নাম দিতে চান না। এই জন্য মুসলমান আল্লাহ তাআলা তাকে কাজ করে একটা নেকি দেন লক্ষটা। সুবহানাল্লাহ, আমি গত জুমায় কথাটা বলেছি, আমরা বাজারে যাই, ঘর থেকে বের হলেই মার্কেট বাজারে যাই, আমরা কত কিছু কেনাকাটার জন্য বাজারে যাই। আল্লাহর নবী বলেন তোমার বাজারটাও যেন, তোমার বাজারে যাওয়াটাও যেন জান্নাতের কারণ হয়, আবার বাজার থেকে ফিরাটাও যেন তোমার জান্নাতে যাওয়ার কারণ হয়, টয়লেটে যাওয়াটাও যেন তোমার জান্নাতে যাওয়ার কারণ হয়, টয়লেট থেকে বের হওয়াটাও যেন তোমার জান্নাতে যাওয়ার কারণ হয়। এখন বলবো বাজারে যাওয়াটা জান্নাতে যাওয়ার কারণ কেমন হবে, কারণ আল্লাহর নবী তো বলেছেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহর কাছে দুনিয়ার মধ্যে সবচেয়ে সম্মানিত জায়গা, মহাব্বতের জায়গা, ভালোবাসার জায়গা, পছন্দনীয় জায়গা হলো মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। তাহলে বাজারে যাওয়ার দ্বারা জান্নাতে যাওয়ার কারণ কেমনে হবে? আল্লাহ নবী এই জন্য বলেন মান দাখালা সুক, মান দাখালা সুক ফাকালা লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يميت بيده الخير وهو على كل شيء قدير। আল্লাহর নবী বলেন এই দোয়াটা কেউ যদি বাজারে ঢোকার সময় পড়ে তাহলে আল্লাহ তাআলা এই দোয়াটা পড়ার দ্বারা তার আমল নামায় 10 লক্ষ নেকি দান করবেন। কাজ করছেন কয়টা জোরে বলেন, কয়টা নেকি হয়েছে, কয়টা আরো জোরে বলেন, কয়টা আপনি কাজ করছেন, একটা নেকি হয়েছে 10 লক্ষ, কাজ করছেন একটা নেকি হয়েছে 10 লক্ষ। এখন প্রশ্ন হতে পারে 10 লক্ষ নেকি শুধু হয়েছে? না না না, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা 10 লক্ষ নেকির সাথে আল্লাহ তাআলা 10 লক্ষ গুনাহ তাকে মাফ করে দিয়েছেন। কোন বান্দা যখন বাজারে ঢুকার সময় এই কালিমাটা পড়ল, কালিমা পড়ার দ্বারা আল্লাহ তাআলা তার আমল নামায় 10 লক্ষ নেকি দান করলেন, সাথে সাথে 10 লক্ষ গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিলেন। নবীর হাদিস হলো সাথে সাথে আল্লাহ তাআলা 10 লক্ষ মর্যাদা বুলন্দ করে দিলেন। সুবহানাল্লাহ, কাজ করছেন কয়টা জোরে বলেন, বাজারে ঢুকার সময় শুধু আপনি কালিমাটা পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহি ওয়া ইউমিত ওয়া হুয়া হাইয়্যুন লা ইউমিত বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নবী বলতেছেন এই যে কালিমাটা আপনি পড়লেন, এই কালিমা পড়ার দ্বারা আল্লাহ তাআলা আপনার 10 লক্ষ নেকি দান করলেন, 10 লক্ষ গুনাহ মাফ করলেন এবং 10 লক্ষ মর্যাদা বুলন্দ করে দিলেন। সুবহানাল্লাহ, এটাই নবী বলেন যখন কালিমাটা কেউ পড়ল আমার সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহি ওয়া ইউমিত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুত বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবী হাদিসের শেষে বলেন কাতাবাল্লাহু লাহু আলফা আলফি হাসানা, এই দোয়াটা পড়ার দ্বারা আল্লাহ তাআলা তার আমল নামায় 10 লক্ষ নেকি দান করলেন। সুবহানাল্লাহ, সাথে সাথে ওয়া মাহা আনহু আলফা আলফি সাইয়্যা, 10 লক্ষ গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিলেন। সুবহানাল্লাহ, ওয়া রাফা আলাহু আলফা আলফি দারাজা,
এবং সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাতে তার 10 লক্ষ মর্যাদা বুলন্দ করে দিলেন কাজ করলাম একটা নেকি হলো কত 10 লক্ষ নেকি হয়ে গেল 10 লক্ষ নেকি তাহলে আল্লাহ তাআলা চান না কখনো কোনো বান্দাকে জাহান্নাম দিতে আল্লাহ তাআলা চান বান্দাকে জান্নাত দিতে চান এই জন্য কাজ অল্প কিন্তু নেকি রেখে দিয়েছেন বেশি কাজ অল্প নেকি রেখে দিয়েছেন বেশি নবী এই জন্যই তো বলেন মান দাখালা সুক লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু له الملك وله الحمد يحيي ويميت وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير বাজারে ঢোকার সময় আপনি যদি এই কালিমাটা একবার পড়েন আল্লাহ তাআলা এই বাজারে যাওয়াটা আপনার জান্নাতে যাওয়ার কারণ হিসাবে কবুল করে নেবেন সুবহানাল্লাহ শুধু এই কাজ না অপর একটা হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই তোমাদের জন্য 1000 নেকি অর্জন করার সুযোগ আছে আমল কি জানো কি আমল করলে 1000 নেকি পাওয়া যাবে জানো নি আল্লাহর নবীর হাদিস হলো আয়া আজিজু আহাদুকুম আন ইয়াকসিবা কুল্লা ইয়াউমিন আলফা হাসানা আল্লাহর নবী বলেন তোমাদের কারো পক্ষে কি সম্ভব নাকি দৈনি 1000 নেকি অর্জন করবে কয় হাজার নেকি বলুন দেখি 1000 নেকি অর্জন করবে তোমাদের কারো পক্ষে সম্ভব নাকি সাহাবীরা আল্লাহর নবীকে বললেন এটা কিভাবে সম্ভব আল্লাহর নবী বলতেছেন ইউসাব্বিহু মিআতা তাসবিহা ফায়ুক্তাবু লাহু আলফ হাসানা আও ইউহাদ্দু আনহু আলফ খতিআ আল্লাহর নবী বলতেছেন কেউ যখন 100 বার সুবহান আল্লাহ বলবে 100 বার সুবহান আল্লাহ কয়বার 100 বার সুবহান আল্লাহ বলবে আল্লাহ তাআলা তার 1000 গুনাহ মাফ করে দিবেন 1000 নেকি দান করবে সুবহানাল্লাহ ফায়ুক্তাবু লাহু আলফ হাসানা আও ইউহাদ্দু আনহু আলফ খতিআ আপনি সুবহান আল্লাহ 100 বার বললেন নেকি হলো কয়টা কত জোরে বলেন 1000 কষ্ট বেশি না জোরে বলেন না সুবহানাল্লাহ 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 আপনি পড়েন কয় মিনিট লাগবে বলুন তো দেখি 100 বার পড়তে সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট সময় লাগবে এর মধ্যে আল্লাহ তাআলা আপনার আমলনামায় 1000 নেকি দান করবেন সুবহানাল্লাহ তার মানে আল্লাহ তাআলা বান্দাকে জাহান্নামে নিতে চান না আল্লাহ তাআলা বাহানা খোঁজেন সুযোগ খোঁজেন কোন সুযোগের মার পেছে বান্দাকে নিয়ে কোনোভাবে জান্নাতের মালিক বানাই দেওয়া যায় কিনা আল্লাহ তাআলা খালি সুযোগ খুঁজতেছেন সুযোগ খোঁজেন